জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না ও তার স্বজনেরা। সংবাদ সম্মেলনে প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না অভিযোগ করেন, সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় তার বাসা থেকে উচ্ছেদ এবং বাসা দখল করতে সৈয়দ এ কে এম নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বাসার বিভিন্ন অংশ ভাঙচুর সহ একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেন প্রবাসী মুন্না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানালেও যথাযথ আইনগত সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ তার। এই অবস্থায় প্রবাসী পাঁচ ভাইয়ের পরিবার ও দেশের সম্পদের নিরাপত্তার হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মুন্না। আমাদের পার্শ্ববর্তী ভূমিতে রাস্তাবিহীন জায়গার উপর এসপি টাওয়ার 3 নামে একটি ছয়তলা ভবন নির্মাণ করেন পুলাউড়া বাটেরা ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সৈয়দ নজরুল ইসলাম। আমরা প্রবাসে থাকার সুযোগে নজরুল ইসলাম আমাদের ভূমির এক দাগে 28 একর ভূমি দখল করে এবং সিটি কর্পোরেশনের বিল্ডিং কোড অমান্য করে অবৈধভাবে এ ভবন নির্মাণ করেন। আমরা তার এসব অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তিনি আমাদের একাধিক মিথ্যা মামলা ও কুণ্ঠিতান্ত্রিক দিয়ে হয়রানি অব্যাহতি দেখাচ্ছেন।